আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ ঢাকা বিভাগ সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম এবার শিরোনাম বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন কমেছে 30% পর্যন্ত ঘন ঘন লোডশেডিংয়ে নির্ভর করতে হচ্ছে জেনারেটরে বাড়ছে খরচ অর্ডার সরবরাহ নিয়ে দুশ্চিন্তা পদ্মা সেতু দিয়ে রেল চালুর কর্মযজ্ঞ দুপ্রান্তে পাথরের উপর বসানো হচ্ছে লাইন নভেম্বরে চলবে পরীক্ষামূলক ট্র্যাক কার প্রস্তুত স্টেশনও রাজধানীর বাইরেও ডেঙ্গুর প্রকোপ মাদারীপুরে প্রতিদিন গড়ে আক্রান্ত 20 জন অর্ধেকেই রাজৈর উপজেলার রোগীর চাপে চিকিৎসকদের হিমশিম অবস্থা এবং মোবাইল থেকে উধাও উপবৃত্তির টাকা অনেকে পাচ্ছেন না দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে সক্রিয় প্রতারক চক্র অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান গাজীপুরে বিদ্যুৎ গ্যাস সংকটে উৎপাদন লক্ষ্যমাত্রা বিঘ্নিত হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্টরা বলছেন প্রায় 20-30% কমেছে উৎপাদন ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয় বিজিএমইএ বলছে সময় মতো অর্ডার সরবরাহ করায় ব্যর্থ হলে হুমকিতে পড়বে দেশের তৈরি পোশাক রাজবুল হাসানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জুনায়দ রুবেল 4000 শ্রমিকের এই পোশাক কারখানায় অন্তত 3 থেকে 3.5 PSI গ্যাস হলেও কার্যক্রম স্বাভাবিক থাকে ক্রমান্বয়ে প্রেশার কমে যাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরে রাখতে 2 শিফটে চালাতে হচ্ছে প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী এই শিল্প নিম্ন আয়ের মানুষের জীবিকা নির্বাহেও বড় ভূমিকা রাখে সম্প্রতি গাজীপুরের বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো চাহিদার তুলনায় জ্বালানি সংকটে পড়েছে শিল্প সংশ্লিষ্টরা বলছেন এতে আগের তুলনায় প্রায় 20-30% কমে এসেছে উৎপাদন ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কবলে বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয় সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি তাদের প্রিপ্ল্যান করে ফ্যাক্টরিগুলোকে গুছায় নেই আর গভর্নমেন্ট আমাদেরকে একটা পলিসি দিয়ে দেয় তাহলে আমার কাছে মনে হয় এই সংকটটা পারমানেন্ট একটা সমাধানের দিকে আগায় যাবে আগে যেখানে 60,000 পার ডে উৎপাদন করতাম আমরা একটা ফ্যাক্টরিতে সেখানে এখন আমরা 40-42-45-এর উপরে যেতে পারতেছি না বিজিএমইএর নেতা বলছেন চলমান সংকট দ্রুত মোকাবেলা করতে না পারলে বিশ্ববাজারে হুমকিতে পড়বে দেশের তৈরি পোশাক শিল্প সকলের দায়িত্ব এলো এই প্রতিষ্ঠানগুলো রক্ষা করা আজকে যদি একবার কাস্টমার চলে যায় বিমুখ হয় আপনি কিন্তু এই কাস্টমার আর ফিরতে পারবেন না কারণ বহু দেশ এখন বিজনেস এক্সপানশনে যাচ্ছে শিল্প পুলিশের তথ্য মতে গাজীপুরে প্রায় 2165টি নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে পোশাক কারখানা 1187টি রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর এদিকে সাভার এবং ধামরাই শিল্পাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বিকল্প ব্যবস্থাও কোনো ধরনের কাজে আসছে না উল্টো 4-5 বার লোডশেডিংয়ে জেনারেটরে মালিক পক্ষকে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা তবে সহসাই বিদ্যুৎ সংকটের সমাধান হচ্ছে না জানিয়ে জাতীয় পর্যায় থেকে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য এবং মনির হোসেনের ছবিতে রিপোর্ট ভয়াবহ বিদ্যুৎ সংকটের কারণে জেনারেটর দিয়েই সাভার আশুলিয়া ও ধামরাইয়ের শতভাগ উৎপাদনমুখী শিল্প কারখানাগুলোর উৎপাদন সচল রাখা হয়েছে দিনে রাতে 4 থেকে 5 বার 1 ঘন্টা করে বিদ্যুতের লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিক মালিকদের বাধ্য হয়ে কয়েক গুণ বেশি খরচে বিকল্প উপায়ে গ্যাস ও তেলের ব্যবহার করে জেনারেটরে চলছে মেশিন কর্তৃপক্ষ বলছে শিডিউলবিহীন বিদ্যুৎ বিভ্রাটে প্রতি বছর জেনারেটর চালু করতে 30 মিনিট সময় অপচয় হয় এতে 8 ঘন্টা কর্মসময়ে 2 ঘন্টা ব্যয় হয় জেনারেটর অপারেটিংয়ে কোথাও কোথাও একটি জেনারেটরের পরিবর্তে 3টি ব্যবহার করেও উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না এখানে আমার প্রায় 60-70 হাজার টাকার তেলের খরচ হয়েছে আর যদি এভাবে তেল খরচে চালাইতে হয় তাহলে আমাদের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয় এ পক্ষে এইভাবে আমাদের ফ্যাক্টরিটা চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকটি কারখানার কর্মকর্তারা জানান বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে পোশাকের মাঝারি মানের কারখানাগুলোতে যেখানে একদিনে 8 থেকে 10 হাজার পিস হতো এখন নেমে এসেছে 3,000 থেকে 4,000 বিদ্যুৎ যখন চলে যায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আসে আসার পরে আমাদের ছেলেদের যে কাজের যে একটা ইমোশন থাকে ওই ইমোশনটা থাকে না প্রোডাকশন বন্ধ থাকলে পরে একটা কোম্পানি চলবে কিভাবে টাইমলি শিপমেন্ট
হচ্ছে না, দেখা মাল এয়ারের পথে যাচ্ছে, কিছু মাল এয়ার করতে হচ্ছে, কিছু মাল ক্যান্সেলের পথে চলে যায়। ফ্যাক্টরিতে সারাক্ষণ কারেন্ট যাচ্ছে, এ আসছে আবার যাচ্ছে, গরম প্রচন্ড গরম, কাজ করতে পারতেছি না। তবে সহসায় বিদ্যুৎ সংকটের সমাধান না দেখলেও জাতীয় পর্যায় থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। আশা করা যায় যে নভেম্বরের প্রথম দিকে আমরা অনেকখানি এই বিদ্যুৎ সমস্যার সমাধান অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একের তথ্য মতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বাদে সাভার শিল্পাঞ্চলে 1000-এর অধিক শিল্প কারখানায় বর্তমানে বিদ্যুৎ চাহিদা রয়েছে 400 মেগাওয়াট, কিন্তু বিতরণ করা হচ্ছে চাহিদার তুলনায় অর্ধেক মাত্র 199 মেগাওয়াট। সময় সংবাদ সাভার। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে আছেন সহকর্মী রাজবুল হাসান, সাভারের পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে আছেন মোজাফফর হোসেন জয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় আছেন শওকত আলী সৈকত। প্রথমে যাচ্ছি রাজীবের কাছে। সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে গাজীপুরের শিল্প কারখানায়। বিভিন্ন সময়ে এই কারখানাগুলো তাদের নানা প্রক্রিয়ায় আসলে কারখানা চালাতে হচ্ছে। এর কারণ হচ্ছে প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন আসলে সেই পরিমাণ বিদ্যুৎ তারা পাচ্ছেন না, বেশিরভাগ সময় আসলে বিদ্যুৎ চলে যাচ্ছে। এছাড়া গ্যাসের যে সমস্যা সেটি আসলে আগে থেকেই চলে আসছিল, তবে সম্প্রতি সেই সমস্যা আরো বেশি হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে 15 PSI এক একটি কারখানা চলার জন্য আসলে প্রয়োজন, সেখানে 2-3 PSI গ্যাস পাচ্ছে, যে কারণে তাদের মেশিন চালানো অনেকটাই কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে আপনাদেরকে যদি জানাই যে এই যে কারখানাটি, ছোট একটি কারখানা সেটি দেখাচ্ছি, যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন এই কারখানার জন্য, তারপরেও কিন্তু আজকে এই মুহূর্তে এখানে বিদ্যুৎ নেই। এছাড়া আপনাদেরকে যদি বলি গাজীপুরের অন্যতম যে করডা বিদ্যুৎ কেন্দ্র, সেই করডা বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন প্রয়োজন 355 মেগাওয়াট বিদ্যুৎ বাসাবাড়ি এবং কারখানা মিলে। সেখানে আজকের হিসেব যদি বলি যে 185 মেগাওয়াট বিদ্যুৎ তাদেরকে আজকে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু সকালে দুপুর এবং এই মুহূর্তেও করডা ওই অঞ্চলে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট রয়েছে, যে কারণে যেসব কারখানাগুলো রয়েছে তাদের উৎপাদন করতে তাদের ব্যাক পেতে হচ্ছে। এই অবস্থায় কিন্তু বিভিন্ন কারখানা কয়েকটি শিফটে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে, বিশেষ করে 6টা থেকে 2টা এবং 2টা থেকে 10টা, 10টা থেকে ভোর 6টা পর্যন্ত তারা 3টি প্রক্রিয়ায় 3 ধাপে কারখানা চালানোর চেষ্টা করছে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরে রাখতে। বিজিএমএ নেতারা এই বিষয়ে বলছেন যে এইভাবে আসলে চলতে থাকতে অনেকটাই সামনের যে দিনগুলো সেগুলো আরো বেশি কঠিন হয়ে যেতে পারে। এই অবস্থায় আসলে শিল্প বান্ধব যে সরকার, সেই শিল্প বান্ধব সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে আসছে বারবারই, যদিও নানান ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার, সেই বিষয়টি আমরা দেখেছি। যে কথাটি বলছিলাম যে শিল্প কারখানায় যে বিদ্যুৎ এবং গ্যাস সংকট, এই সংকট কিন্তু অনেক ক্ষেত্রে বড় বড় যে কারখানাগুলো রয়েছে সেগুলো হিমশিম না খেলেও, বিশেষ করে ছোট এবং মাঝারি যেসব শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কিন্তু এটি ব্যাক পেতে হচ্ছে। আর বড় যেসব কারখানা রয়েছে সেই কারখানাগুলো, বিশেষ করে ডাইং এবং অন্যান্য যেসব কারখানা রয়েছে, তারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব যে ব্যবস্থাপনা, সেই নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন করে তাদের উৎপাদন ধরে রেখেছে। এই অবস্থায় আমরা শিল্প মালিকদের সঙ্গে কথা বলেছি, শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্থাৎ বিদেশি যে অর্ডার, সেই অর্ডার ধরে রাখতে তারা বিকল্প অবস্থায় কাজ করছে। এই অবস্থায় আমরা আমাদের রিপোর্টে দেখাচ্ছিলাম যে 25-30% আসলে উৎপাদন লক্ষ্যমাত্রা অনেকটাই কমিয়ে এসেছে। এই অবস্থায় এই সংকটের কথা জানতে আরো আমরা যাচ্ছি সাভারে, সেখানে রয়েছে মোজাফফর আলী জয়। ধন্যবাদ রাজীব। গাজীপুরের পরে কিন্তু সাভারের শিল্পাঞ্চলে কিন্তু বিদ্যুতের একই রকম অবস্থা। আমরা বর্তমানে রয়েছি সাভার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক অঞ্চলে, যেখান থেকে মূলত বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে সেই সাবস্টেশন রয়েছে এখানে। কিন্তু বলে রাখা ভালো, আজকের দেওয়া তথ্য মতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের মোট গ্রাহক সংখ্যা রয়েছে আবাসিক এবং শিল্পাঞ্চল মিলে প্রায় 6 লক্ষাধিক। এর মধ্যে শিল্পাঞ্চলের গ্রাহক রয়েছে প্রায়
থেকে 2000-এর মতো। তো শিল্পাঞ্চলের বিদ্যুতের প্রয়োজন হয় মূলত 200 মেগাওয়াটের উপরে। সেখানে পল্লীবিদ্যুৎ মূল গ্রিড থেকে আপনার বিদ্যুৎ সংগ্রহ করছে 400 মেগাওয়াট, যেখানে মূলত সেখান থেকেই 400 মেগাওয়াট থেকে আবাসিক এবং শিল্পাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লীবিদ্যুৎ সমিতি এক। আজকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আজকেও কিন্তু বিদ্যুৎ সংকট রয়েছে, এবং আজকেও কিন্তু আমরা যখন এই মুহূর্তে সাব স্টেশন থেকে কথা বলছিলাম ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি যে এক ঘন্টার জন্য একটি ফিডারের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক ঘন্টা ব্যাপী লোডশেডিং চলবে এই ফিডার থেকে। সুতরাং শিল্প মালিকরা বলছেন যে তাদের যে বিদ্যুতের চাহিদা সে তুলনায় তারা মূলত বিদ্যুৎ পাচ্ছেন না, ফলে তাদের যে উৎপাদন সেই উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও কমে। আমরা যখন শিল্প মালিকদের সাথে কথা বলেছি তারা অনেকটাই তাদের পরিচয় গোপন রেখে আমাদের সাথে কথা বলেছে। কি কারণে তারা গোপন রেখে কথা বলেছে তা আমরা জানতে পারিনি, তবে তারা বলেছে যে বিদ্যুতের নিয়ে তারা দারুণ সংকটে রয়েছেন। জেনারেটর পদ্ধতিতে তারা ইউজ করছেন, তারা ব্যবহার করছেন গ্যাস চালিত জেনারেটর, ব্যবহার করছেন তেল চালিত জেনারেটর, কিন্তু সেই জেনারেটর পদ্ধতি তারা চালু করতে গিয়েও পড়ছেন বিভিন্ন বিভ্রাট এবং বিভিন্ন সমস্যায়। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত জেনারেটরগুলো চালু করতে গেলে আধা ঘন্টার মতো, অর্থাৎ 30 মিনিটের মতো সময় লাগে। সেই সময়টুকুই মূলত তাদের অপচয় হয়, ফলে দেখা যায় যে দিনে 4 থেকে 5 বার যে বিদ্যুৎ চলে যাচ্ছে এতে করে তাদের প্রায় 2 ঘন্টা পর্যন্ত অপচয় হচ্ছে। অপরদিকে শ্রমিকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তা হচ্ছে যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একে তো তারা শিল্প কারখানাতেই সমস্যার মধ্যে রয়েছেন, অপরদিকে কিন্তু বাসাতেও বিদ্যুৎ থাকছে না, ফলে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে তাদের ঠিক মতো ঘুম হচ্ছে না এবং কারখানাতে এসে উৎপাদন কাজে তারা মনোযোগী হতে পারছে না। ফলে দেখা যাচ্ছে যে যে পরিমাণে উৎপাদন হওয়ার কথা, এক হচ্ছে বিদ্যুৎ সংকট, অপরটি হচ্ছে আপনার তারা জানিয়েছে যে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক থাকছে না। ফলে দেখা যাচ্ছে যে যেখানে ওভারটাইমে তাদের মূলত উৎপাদন করার কথা সেখানেও তারা ঠিক মতো কাজে মনোযোগী হতে পারছে না, ফলে উৎপাদন কমে গিয়ে মূলত এখন শঙ্কায় রয়েছে গার্মেন্টস ব্যবসায়ী এবং যারা গার্মেন্টসের কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে উৎপাদন কমে যাওয়ার ফলে বায়ারদের যে সময় মতো যে শিপমেন্ট দেওয়ার কথা রয়েছে সেই শিপমেন্টের সময় তাদের পার হয়ে গিয়ে অতিরিক্ত সময়ে ইয়ার শিপমেন্টও তারা দিতে পারছে না, ফলে বায়ারের যে অর্ডার সেটি ক্যান্সেল হওয়ার ফলে কোটি কোটি টাকা গচ্চা যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এই শিল্পে ধস নামার সম্ভাবনা রয়েছে বলে আমাদের শিল্প মালিকরা বলছেন। তারা তাকিদ জানিয়েছেন যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংকট মেটানোর জন্য। একই সাথে আমরা কথা বলেছি ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি এক সদর দপ্তরের যিনি জিএম রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত বিদ্যুতের যে সংকট সেই সংকটটা মূলত জাতীয় গ্রিড থেকে সৃষ্টি হয়েছে এবং জাতীয় পর্যায়ে এই সংকটের সমাধানের জন্য তারা কাজ করে যাচ্ছেন, এবং তারা মূলত জাতীয় যে বিদ্যুৎ বিতরণী কর্তৃপক্ষ রয়েছে তাদের দিকে তাকিয়ে আছেন এবং তারা মূলত সমস্যার সমাধান দিলেই কেবল এই সমস্যার সমাধান হবে। তবে আমাদেরকে বলেছেন যে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই তেল এবং গ্যাসের সংকট অনেকটাই কমে আসবে এবং তখন কিন্তু বিদ্যুৎ বিতরণী কর্তৃপক্ষ তাদের যে মূল চাহিদা রয়েছে জাতীয় গ্রিড থেকে সেই পরিমাণ বিদ্যুৎ তারা সরবরাহ করতে পারবেন, এবং এর ফলে শিল্পাঞ্চল এবং আবাসিক অঞ্চলে অনেকটাই আপনার বিদ্যুতের যে সমস্যা রয়েছে লোডশেডিংয়ের যে সমস্যা রয়েছে তা কিন্তু কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো মূলত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ব্যতীত সাভারে এবং ধামরায় যে শিল্প কারখানা রয়েছে সেই শিল্প কারখানাগুলোতে মূলত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না শিল্প মালিকরা, সে কারণে উৎপাদন নেমে এসেছে আপনার 100% থেকে 40%, ফলে এখানে মূলত গার্মেন্টস শ্রমিকরা যেমন সংকটে রয়েছেন তাদের পারিশ্রমিক পাওয়া নিয়ে তেমনি কিন্তু গার্মেন্টস মালিকরাও কিন্তু অনেকটাই সংকটে রয়েছেন এবং তাদের কপালে চিন্তার বলিরেখা ফুটে উঠেছে তাদের কপালে, এবং তারা বলছেন যে অচিরে এই বিদ্যুতের সংকট সমাধান না হলে আপনার বায়ার সহ যারা অর্ডার দিয়েছেন তাদের অর্ডারগুলো তারা ঠিকমতো পারবেন না, ফলে রপ্তানি কাজে তারা সময় মতো মূলত উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে পারবেন না। তো আমার কাছে সাভারের ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি এক থেকে সদর দপ্তর থেকে এই ছিল বিদ্যুৎ নিয়ে সর্বশেষ তথ্য। পদ্মা সেতু দিয়ে রেল চালু করতে সেতুর দুই পারে এখন পাথরের উপর রেল লাইন বসানোর চূড়ান্ত কাজ চলছে। প্রকল্প ব্যবস্থাপক জানান, ভাঙা থেকে পদ্মা সেতু পর্যন্ত নভেম্বরে পরীক্ষামূলক ট্র্যাক কার চালানো হবে। এদিকে রেল স্টেশনগুলোর নির্মাণও শেষ পর্যায়ে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুতে বসছে একের পর এক স্লিপার। সেতুতে নিখুঁতভাবে পাথরবিহীন রেললাইন স্থাপনে ব্যস্ত দেশি বিদেশি প্রকৌশলীরা।
রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ এই রেললিং প্রকল্প শেষ হবে 2024 সালে। তবে পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের টার্গেট রয়েছে আগামী জুনে। মা রেল স্টেশনের অগ্রগতি 84% ও জাজিরা প্রান্তে পদ্মা রেল স্টেশনের অগ্রগতি 77%। দুবাইয়ের পাথরে তৈরি হচ্ছে এই রেলপথ। বিমান নামার মতো ভার সহ্য করার কম্পেকশন করে 450 মিলিমিটার পুরুত্বের সাব ব্যালাস্ট তৈরির পরই এর উপর প্রথমে 150 মিলিমিটার ভারী করে পাথর টুকরো বিছিয়ে কম্পেকশন। বক্সিং, প্রোফাইলিং, অ্যালাইনিং নানাবিধ কাজ আছে, সেগুলো করে ট্রাকটাকে ওকে করব। ব্যালাস্টের ট্রাকও আমাদের প্রসেসের দিকে, তখন আমরা একটা পরীক্ষামূলক আমরা ট্রাক কার আপনার ভাঙা স্টেশন থেকে আপনার পদ্মা ব্রিজ পর্যন্ত 1 নভেম্বর আমরা নিয়ে যাওয়ার একটা প্ল্যান করতেছি। প্রকল্প ব্যবস্থাপক জানান, ভাঙা থেকে পদ্মা সেতু পর্যন্ত পাথর শহর রেল লাইনে নভেম্বরে পরীক্ষামূলক ট্র্যাক কার চালানো হবে। পরীক্ষার মাধ্যমে যেটা এখানে দেওয়ার কথা সেই জায়গা যা যখন হয় তখনই আমরা এখানে নিয়ে আসি। চাইনিজদেরকে বলা আছে এবং তারা সেই অনুযায়ী কাজ করছে। পাথরবিহীন 13 কিলোমিটার রেল লাইনের মধ্যে 6 কিলোমিটারে রেল ট্র্যাক বসেছে। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 42 কিলোমিটারের মধ্যে 29 কিলোমিটার পাথর শহর রেল লাইন, এর 25 কিলোমিটারে রেল ট্র্যাক বসে গেছে। কাজের অগ্রগতি 85%। পদ্মা সেতু রেললিং প্রকল্প থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বর্ষা শেষ হলেও মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন 15 থেকে 20 জন, যার অর্ধেকেই রাজৈর উপজেলার বাসিন্দা। এতে করে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা। তবে মশক নিধনে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান পৌর মেয়র। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের রাজৈর পৌরসভার শঙ্কুরদি গ্রামের গৃহবধূ লিজা আক্তার ও পূর্ব শর্মঙ্গল এলাকার বাসিন্দা মাহমুদা খানম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুইজনই নিজ বাড়ি থেকে উপসর্গ নিয়ে আসেন হাসপাতালে। পরীক্ষা করছি, চার পাঁচ দিন পর পরে ডেঙ্গু ধরা পড়ছে, ব্যথায় না টিকতে পারে, পরে হসপিটালে আসছে, এসে রক্ত টেস্ট করছি, পরে শেষে বলছে যে ডেঙ্গু হয়েছে। একই অবস্থা পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী গোশালকান্দি এলাকার দিরা ছাওলাদার ও আদিত্যপুরের ঈশান ব্যাপারীর। টানা 3 দিন জ্বর না কমলে পরীক্ষায় ধরা পড়ে এই রোগ। এই তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছেন নতুন নতুন রোগী। আমার জ্বর হয়েছে, আমি হাসপাতালে চিকিৎসা করছি, আমার ধরা পড়েছে ডেঙ্গু জ্বর। গত রবিবার থেকে আমি 1:30 দিকে আর কি মানে গা গতর ব্যথা হঠাৎ করে। এদিকে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। আমাদের কষ্টের দিকে আমরা খেয়াল করি না, আমরা যথাসাধ্য আমাদের প্রাণপণে আমরা চেষ্টা করি যাতে তাদের ভালো হয়। আমাদের একটু পরিশ্রম হয় বেশি, তখন আমরা সামাল দিই নেই, আমাদের একটু কষ্ট হয়। রোগীর সংখ্যা এখন সারা বাংলাদেশেই বেশি, ডেঙ্গু রোগীর সংখ্যা। সবাইকে সচেতন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। পরিস্থিতি মোকাবেলায় পানির ড্রেন পরিষ্কার করা ও মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবার কথা জানান পৌর মেয়র। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দিয়েছি এবং মাইকিং করেছি জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য। 2 দিন পর পরই মশার ওষুধ ছিটাইতেছি। জেলায় এখন পর্যন্ত শনাক্ত 325 জন রোগীর মধ্যে রাজৈর উপজেলার 172 জন। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয়, দ্রুত হাসপাতালে আসা এবং চিকিৎসা নেওয়ার পরামর্শ জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এদিকে গাজীপুর এবং ফরিদপুরেও আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু। দুই জেলায় হাসপাতালে ভর্তি প্রায় 100 রোগী। গাজীপুরে হুহু করে বাড়ছে ডেঙ্গু। জেলার দুটি হাসপাতালে ভর্তি রয়েছেন 63 জন। এর মধ্যে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালেই 3 শিশুসহ চিকিৎসাধীন 39 জন। ফরিদপুরে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 11 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় মোট 35 জন রোগী চিকিৎসাধীন। মোবাইল থেকে উধাও মানিকগঞ্জের প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। রয়েছে দীর্ঘদিন এই টাকা না পাওয়ার অভিযোগও। সংশ্লিষ্ট শিক্ষক এবং স্থানীয় ব্যবসায়ীরা বলছেন একটি চক্র হাতিয়ে নিচ্ছে উপবৃত্তির হাজার হাজার টাকা। তবে প্রতারণাদের সচেতন করা হচ্ছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য এবং রমজান আলীর ছবিতে রিপোর্ট।
কোমলমতি শিশুরা যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি চালু করেছে সরকার। প্রতি তিন মাস অন্তর শিক্ষার্থীদের টাকা পাওয়ার কথা থাকলেও প্রকল্পটি চালুর পর গত ২২ বছরে প্রথমবারের মতো ২০২১ সালে এবং দ্বিতীয়বার চলতি বছরের জুলাইয়ে উপবৃত্তির ৬ মাসের টাকা অভিভাবকদের মোবাইলে দেওয়া হয়। কিন্তু মোবাইলে টাকা গেলেও মোবাইল থেকেই উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। টাকা আছে, গেছে বিকাশের দোকানে, পরে সে বলল যে টাকা নাই। সেটি দীর্ঘ ২ বছর যাবত কোনো টাকা পয়সা পাই নাই, ক্লাস থ্রি থেকে ক্লাস ফোর পর্যন্ত। স্যারের কাছে গেলাম, স্যাররা বললো যে এটা তো আমার কোনো দায়িত্ব নাই। শিক্ষকদের অভিযোগ, একটি চক্র কৌশল অবলম্বন করে গ্রামের অসচেতন মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। ভালো উদ্যোগের মাঝে এই সমস্যাটা একটা প্রতারক চক্র আমার মনে হয় এগুলা করে থাকে। দিন দিন তাদের কৌশল চেঞ্জ করে এই অসচেতন লোক যারা গ্রামের নিরীহ মানুষ তাদের টাকাগুলো এরা হাতিয়ে নিতে। তবে স্থানীয় মোবাইল ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িতদের দাবি, হ্যাকার ও প্রতারক চক্রের কারণে শুধু অভিভাবক নন, ভোগান্তির শিকার হচ্ছেন তারাও। বৃত্তির টাকাগুলো এগুলো সমস্যাটা বেশি হচ্ছে। আমরা যখন বের করতে যাই দেখি টাকা নাই, টাকাগুলো থাকতেছে না, মানে হ্যাকাররা নিয়ে যেতেছে আগেই। গ্রাহকরা অনেক সময় আমাদের দোষারোপ করে যে হয়তো দোকানদারের টাকাটা তুলে নিয়ে যায়। উপবৃত্তির টাকা সঠিকভাবে পেতে প্রতারকের হাত থেকে রক্ষায় অভিভাবকদের সচেতনতার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। এই বিষয়ে আমরা মাদের সচেতন করেছি, তবে হ্যাকারদের বিষয়টা এটা তো প্রশাসন উদ্যোগ নিতে পারে। মানিকগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জেলার সাত উপজেলার ৬৫১টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫১২৬ জন শিক্ষার্থী এই উপবৃত্তির আওতাভুক্ত রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। বছরের পর বছর মাদারীপুরের কালকিনিতে আরিয়াল খান নদের পেটে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। চলতি বছর ভাঙনের মুখে পড়েছে ১.৫ শতাধিক পরিবার। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক সহ বাজার এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন ঠেকাতে শিগগিরই স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের কালকিনি উপজেলার চর সাহেবরামপুর গ্রামের বাসিন্দা গিয়াসুদ্দিন সর্দার আরিয়াল খান নদের ভাঙনে এরই মধ্যে হারিয়েছেন ৩০ বিঘা জমি। বসত ভিটা তিনবার গিলে খেয়েছে আরিয়াল খান, চোখে মুখে এখন শুধুই হতাশা। একই অবস্থা পাশের জয়নাল সর্দারেরও। প্রতি বছরই ভাঙছে নদ, এবারও ভাঙনের মুখে ক্ষতিগ্রস্ত তিনি। এই নিয়ে পাঁচবার ভাঙনের শিকার হলেও কখনো পাননি সরকারি কোনো সহায়তা। সব নদীর গর্ভে চলে গেছে, তিনবার ভাঙার পর আর কিছু নাই, শেষ। এখন ইয়ে বলে ঘর নাই, একটু ঘর দিব, হ্যাঁ খবর নাই, আর এমনি কোনো ইয়ে নাই। শুধু গিয়াসুদ্দিন কিংবা জয়নাল সর্দারই নন, তাদের মতো আরিয়াল খান নদে ঘরবাড়ি হারিয়েছেন সাহেবরামপুর ইউনিয়নের কয়েকশো পরিবার। চলতি বছরও ১.৫ শতাধিক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে এখন নিঃস্ব। শুধু ঘরবাড়ি কিংবা ফসলি জমি নয়, নদের ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে ৫০০ মিটার সড়কও। শিগগিরই ব্যবস্থা না নিলে যে কোনো সময় ইউনিয়নটির বড় একটি অংশ আরিয়াল খান নদের ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। নদী ভাঙ্গার কারণে এই জায়গায় দেখা যায় একটা ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে গেছে, ঠিক আছে না? আমরা চাইতেছি যে এই বাজারটা যেন বা এই প্রতিষ্ঠানগুলো যে রক্ষা হয়, এই নদী ভাঙ্গলটা মানিয়ে দেয়, তাহলে আমাকে গ্রামটা বাসে। এদিকে ভাঙন ঠেকাতে শিগগিরই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে যদি ফিক্সড বাদ দিয়ে বা অন্য কোনোভাবে কোনো প্রকল্প নিয়ে যে যদি পারমানেন্ট একটা সলিউশন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। নদের ভাঙন ঝুঁকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার, মসজিদ সহ একাধিক স্থাপনা। ভাঙন রোধে প্রাথমিক পর্যায়ে ৭৮২০টি জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। প্রভাবশালীদের দখলের মুখে বিলুপ্তির পথে টাঙ্গাইল শহর এবং এর আশেপাশের বেশিরভাগ খাল। দুয়েকটি নামে মাত্র থাকলেও সেগুলো পরিণত হয়েছে ড্রেইনে, আবার সেগুলো নিয়মিত পরিষ্কার করছে না পৌর কর্তৃপক্ষ। এতে করে শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম বলে অভিযোগ নগরবাসীর। খাল দখলের কথা স্বীকার করে দ্রুত ড্রেনগুলো পরিষ্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। কাদের তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবিতে রিপোর্ট। দখল বাণিজ্যে শহরের অধিকাংশ খাল হারিয়ে গেছে, আবার কোনোটার অস্তিত্ব থাকলেও ড্রেনে পরিণত হয়েছে।
টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া রোহজং নদীর সাথে সংযোগ ছিল শ্যামা খালটির। একসময় এই খাল দিয়ে শহরের ভেতরে নৌকায় এসে পণ্য খালাস করত, এখন তা পরিণত হয়েছে সরু ড্রেনে। এতে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে বসবাস অযোগ্য হয়ে পড়ছে শহরটি। তাই দ্রুত প্রয়োজনে উদ্যোগ নেওয়ার দাবি শহরবাসীর। আগে লোহজং এর যে থেকে যে খালগুলো বের হয়েছিল সেটা ড্রেনের উপর নিছে, ড্রেনের উপর এখন দোকানপাট হচ্ছে। ড্রেনে হচ্ছে অল্প বৃষ্টিতেই হচ্ছে শহরের হচ্ছে এই মূল সড়কগুলো হচ্ছে পানিতে ডুবে যায়। পৌর কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রভাবশালী মহল খালগুলো দখলে নিয়ে মার্কেট ও বাড়ি ঘর নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই খাল কয়েকদিন পর পর ভরে যায়, গন্ধের দুর্গন্ধের ঠিকানা জানা, এলাকায় থাকা যায় না। যারা এই খালের দায়িত্বে আছে তাদের কাছে বিশেষ নিবেদন থাকবে যেন এটা যেন পুনরুদ্ধার করা হয়। খাল দখলের কথা স্বীকার করে মেয়র জানান, বহু মানুষের রুটি রুজির সঙ্গে জড়িত এই স্থাপনাগুলো ভাঙা সম্ভব নয়। দোকানপাটগুলি তো আর এখন ভাঙা সম্ভব না, যেহেতু পৌরসভার বিধি মোতাবেক ব্যবস্থা দিয়ে গেছেন, সেগুলো ভাঙা সম্ভব না। তবে ড্রেনের তলদেশ যেটা ড্রেনে নির্মাণ রয়েছে সেই ড্রেনটাকে আমি পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করেছি। ড্রেনের উপর নির্মিত সবগুলো মার্কেট ভেঙে খাল উদ্ধার করার পরামর্শ জেলা প্রশাসকের। পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যতগুলো খাল দখল করে পৌরসভা মার্কেট নির্মাণ করেছে এই সবগুলো মার্কেট জরুরি ভিত্তিতে উচ্ছেদ করা দরকার। পরিবেশবাদী সংগঠন ভেলার তথ্য মতে পৌরসভার 18টি ওয়ার্ডে 27টি খালের মধ্যে 24টি দখলের পর বাকি 3টিও বিলুপ্তির পথে। সময় সংবাদ, টাঙ্গাইল। বিভাগীয় সময় আরেকবার। নানা অজুহাত দেখিয়ে রাজবাড়িতে 2 বছর ধরে মান্নানগাছি সেতুর কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে খেয়া নৌকা করে পারাপার হতে হচ্ছে মরা পদ্মা নদী। অবশ্য ব্রিজটির কাজ পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এলজিইডি। করিম ইসাকের পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার মান্নানগাছির খেয়াঘাট, এই খেয়াঘাটের দুপারে গড়ে উঠেছে অসংখ্য হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া এই ঘাট দিয়ে মরাপদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুরে যেতে খুব কম সময় লাগে। এজন্য স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এলাকায় একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2019 সালে শুরু হয় সেতু নির্মাণের কাজ। এ কাজের দায়িত্ব পায় বরিশালের মেসার্স রূপালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কথা ছিল 2020 সালের 26 জুলাই শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু 3 ভাগের 2 ভাগ কাজ করে নানা অজুহাত দেখিয়ে নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে সেতু নির্মাণ শেষ না হওয়ায় নৌকা কিংবা খেয়াই করে নদী পার হতে হচ্ছে এলাকাবাসীর। সেতু নির্মাণের কাজ পুনরায় সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানায় এলজিইডি। এটা কিছুদিন বন্ধ থাকলেও এখন মাল মেটেরিয়াল সাইডে মজুদ করা হয়েছে, খুব শীঘ্রই কাজটা শুরু করবে। 60 মিটার দীর্ঘ মান্নানগাছি সেতুটি নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 2.84 কোটি টাকা। সময় সংবাদ, রাজবাড়ি। কোটি টাকা বরাদ্দের পরও দীর্ঘদিনেও শেষ হয়নি কিশোরগঞ্জের হোসেনপুরে নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন কাওনা বেইলি ব্রিজের কাজ। এতে দীর্ঘ পথ ঘুরে যানবাহন চলাচলে চরম বিপাকে সাধারণ মানুষ। প্রয়োজনীয় তহবিল পেলে দ্রুত কাজ শেষ করে সেতুটি চালুর আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। নূর মোহাম্মদের তথ্য এবং শরীফুল ইসলামের ছবিতে রিপোর্ট। নরসুন্দা নদীর উপর নির্মাণাধীন কাওনা বেইলি সেতুটি পড়ে আছে দীর্ঘদিন ধরে। 2020-21 অর্থবছরে এলজিইডির অর্থায়নে কিশোরগঞ্জের হোসেনপুর পাকুন্দিয়া সড়কের কাওনা এলাকায় 40 মিটার গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ দেয়া হয় এসটিভিল এসএসসি নামে কুমিল্লার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু চলতি বছর জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও অসমাপ্ত সেতুর কাজ। এতে দীর্ঘ পথ ঘুরে চলাচল করছে যানবাহন আর বিকল্প মাটির রাস্তায় পারাপারে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। কাজ মানে একটানা রীতিমতো চলে না, রয়ে রয়ে কাজ করে। একটা গাড়ি আইলে আর একটা গাড়ি তুলতে পারি না, আমরা অনেকদিন ধরে বুক ধরছি, অনেক বছর দিন যাবত
সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তা আশা করতেছে আগামী দুই মাসের ভিতরে যদি কোন ধরনের কোন প্রতিবন্ধকতা না আসে, প্রতিবন্ধকতা বলতে আমাদের বরাদ্দের কিছু স্বল্পতা আছে, সেই কারণে একটু ডিলে হচ্ছে আর কি। কাউনা বেইলি সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 3 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।